আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ভাইটি গত কয়েকদিন আগে এসেছিলেন আমাদের এই ডিপিআরসি হসপিটালে, ওনার পিএলআইডি এই সমস্যাটা নিয়ে। একটা ছোট্ট দুর্ঘটনা, একটি একদিন খেলার সময় উনি ব্যথা পেয়েছিলেন এবং পরবর্তীতে কিছু ভুল ট্রিটমেন্ট হয়েছিল ওনার। স্যার যাই হোক, বাট তার পরবর্তীতে ওনার এমন একটা অবস্থা হয়ে গেছে যে মুভ করাটা, স্বাভাবিক কাজকর্ম করাটা ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। উনি কিছুটা সংশয়ের ভিতরে পড়ে গিয়েছিলেন যে অ্যাকচুয়ালি আসলে কি হয়েছে, আদৌ কি সুস্থ হবেন, আদৌ কি ভালো হবেন, না সারা জীবন এইভাবে কাটবে, নাকি আরো খারাপের দিকে চলে যাবে। তো এরকম নানাবিধ প্রশ্ন নিয়ে উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন। দর্শক আসুন আমরা ওনার সেই প্রথম দিনের ওনার ভিডিওটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম হৃদয়, আমি বাসা সরাইল বাউন্ডারিয়া, বয়স 28 বছর, পেশা প্রবাসী। ফার্স্ট টাইমে আমি 1 বছর আগে ছুটিতে আসছিলাম, আসার পরে একটা ম্যাচ খেলা ছিল, ওই ক্রিকেট খেলার সময় ফার্স্ট টাইম একবার বল করছি, বল করাতে কোমরে একটু চোট আইছে। পরে আমি বাড়িতে চলতে পারি না, মানে উঠতে পারি না, কোমরে টান লাগে, ব্যথা করে। পরে কবিরাজের মাধ্যমে এক বন্ধু আমাকে জোরে জোরে চাপ দিছিল, চাপ দেওয়াতে আমি 2-3 দিনের মধ্যে সুস্থ একটু অনুভব করছি। পরে আমি আবার ডক্টর দেখাইছি, ডক্টর বলছে এমআরআই করার জন্য। তো এমআরআই আমি করাই নাই, আমার ইয়ার মধ্যে আমি এমআরআই করাই নাই, এক্সরে করাইছি, এক্সরের মধ্যে একটু এফেকশন ধরা হয়েছে আর কি, যে জোরে জোরে চাপ দেওয়াতে একটু ব্যথাটা লাগে আর কি। পরে 1 বছর মোটামুটি ওষুধ খাওয়ার পরে আমি সুস্থ। পরে আমি বাইরে চলে গেছি, বাইরে চলে যাওয়ার পরে 8-9 মাস পরে একটু বাড়ি জিনিস উঠাইছিলাম, বাড়ি জিনিস উঠানোর কারণে বেশি চোট আইছিল। পরে রাত্রে এরকম ব্যথা শুরু হয়েছে, সকালে আমি উঠতে পারি নাই। পরে প্রবাসে ওই জায়গায় হসপিটালে গেছি, যাওয়ার পরে এমআরআই করাইছে, বলতেছে L4-L5 ডিস্কটা একটু বাইরে চলে গেছে, পরে আপনার অপারেশন করা দরকার। পরে আমি রাত্রেবেলা আমি কি ভাবলাম, দেখি ইউটিউবে চার্জ দিই, ইউটিউবে চার্জ দেওয়ার পরে দেখলাম আপনাদের যে ডিপিআরসি হসপিটালের অপারেশন ছাড়াই রোগী ভালো হয় থেরাপির মাধ্যমে। তারপর আমি ওই দিনই আমার মালিককে বললাম যে ছুটি লাগানোর জন্য, পরে ও 2 মাসে ছুটি লাগাই দিছে। আমি আইসা একদিন লেট করে নাই, বাড়িতে একদিন রেস্ট নিয়েছি, পরের দিন আমি আইসা করছি স্যারের কাছে। আসার পরে স্যারে আমার এই বলছে, এইগুলো এই থেরাপিগুলো নাও, আল্লাহর রহমতে তুমি সুস্থ হয়ে যাবে। এখন আমার ট্রিটমেন্ট চলছে আলহামদুলিল্লাহ, 1 সপ্তাহের মধ্যে আমার আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। দর্শক দেখলেন তো, অনেকটুকু সংশয় নিয়ে ভর্তি হয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন, এবং সর্বোপরি স্যার ওনাকে বলেছিলেন যে আপনি ভর্তি হন, ট্রিটমেন্ট নেন, আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। কতটুকু কি আসুন দর্শক একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি আগের থেকে। প্রথম দিন যখন এসেছিলেন আপনার চোখে মুখে অনেকটুকু সংশয় ছিল, আসলে আমার কি হবে না হবে, বাট আজকে আপনার মুখের হাসি বলে দিচ্ছে আপনি কতটুকু চেঞ্জ আছেন বা কতটুকু কি আছেন। আমার দর্শকদের জন্য যদি একটু বলেন যে আগে কি কি করতে পারতেন না, যেমন আপনি নামাজ পড়তে গেলে আপনার সমস্যা হতো, সিঁড়িতে উঠতে গেলে কষ্ট হতো, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হতো, বসে থাকলে কষ্ট হতো, এবং মুভমেন্ট গুলো তো আপনার কষ্ট হতো, আর কোনো কাজ করতে পারতেন না। তো এখন এগুলোর কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ আছি, স্যারে যেভাবে বলছে এইভাবে আমি ট্রিটমেন্ট নিয়েছি, এই জন্য আমি আগের থেকে অনেক সুস্থ আছি। তার মানে স্যার যে ট্রিটমেন্টটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আশা করা যায় সেটা সঠিক ছিল। সঠিক ছিল স্যার। তো স্যার কি এমন কিছু বলেছেন যে বাসায় যান, বাসায় গিয়ে আরো কিছু প্র্যাকটিস করেন, সময় যত যাবে আলহামদুলিল্লাহ আরো সুস্থ হবে? জি স্যার, আমরা সেই অপেক্ষায় আছি, সেটা আমরা দেখব। তো বাইরে আবার চলে যাবেন কবে? এই তো আর 1 মাস আছে আর কি। যাওয়ার আগে অবশ্যই দেখা করে যাবেন, এবং গত 1 মাস আপনার কেমন কেটেছে স্বাভাবিক জীবনে আমরা সেটা আপনার কাছ থেকে কিন্তু জানব। ইনশাআল্লাহ আমি জানাবো, ইনশাআল্লাহ স্যার আসবো আমি। অসংখ্য মানুষ আছেন, দর্শক আছেন, যারা জানেন না, তাদের জন্য আপনার এই অভিজ্ঞতা থেকে যদি কিছু বলেন। এখানে ভালোভাবে চিকিৎসা হই, স্যার যেভাবে বলে এইভাবে সবকিছু ঠিক আছে, ট্রিটমেন্ট ঠিকভাবে নিলে আল্লাহর রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন। যাদের এই সমস্যা তারা এখানে আসতে পারেন। ওকে, আমার জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ হাফেজ। খুব সুন্দর বলেছেন দর্শক, অবশ্যই অবশ্যই কিন্তু দোয়া করবেন, কারণ সকলেই আপনাদের কাছে দোয়া চান, আপনারাও দোয়া করবেন, উনিও দোয়া করবেন। আসলে আমরা চাই আমাদের প্রতিটা ভাই বোন যারা আত্মীয়স্বজন যারা আছেন সবাই যাতে সুস্থ থাকুক, ভালো থাকুক। আমরা সুস্থভাবে বাঁচতে চাই, সুস্থ মানুষদেরকে নিয়ে বাঁচতে চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন,
আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।